মেজো ভাবিকে নায়রানোর জন্য আমরা সকাল থেকে রেডি হয়ে গেলাম। তো রেডি টেডি হয়ে আমরা বেলা 12টার দিকে মিষ্টি দোকানে গেলাম। ওইখানে পাবনা সুইটস আছে, অনেক পপুলার। ওইখান থেকে আমরা 5 পদের মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো এখানে যা যা দেখা যাচ্ছে, আর ওইখান থেকে কিছু দই নিয়েছিলাম। ওই যে মিষ্টি দিচ্ছে, এটা হচ্ছে চমচম। আমরা চমচম নিয়েছিলাম, ক্ষীরমালাই নিয়েছিলাম, তারপর বালিশ মিষ্টি নিয়েছিলাম, রসগোল্লা নিয়েছিলাম, আর একটা ক্ষীর সন্দেশ নিয়েছিলাম। তো এখানে দই আছে, কুষ্টিয়ার দইগুলো কিন্তু অনেক বিখ্যাত। তো এই হচ্ছে রসগোল্লা। এরপরে আমরা রওনা দিব আমার মেছো ভাবির বাবার বাড়ির উদ্দেশ্যে, মানে তালই মাওই ওনাদের বাসায়, যে রাস্তাটা অনেক সুন্দর। মানে আমি প্রচুর ভিডিও করেছি, এত ভিডিও তো দেওয়া সম্ভব না। এরপরে এই যে আমার বাচ্চা কাচ্চা সবাই এনজয় করছে। তো এই যে লেগুনাতে, সরি, অটোতে আমি আমার বড় ভাবি, আর ওইটা হচ্ছে তার ছোট ছেলে, আমরা সবাই একসাথে আছি। তো বড় ভাবিকে বললাম, বড় ভাবি একটু তাকাও। এরপরে চলে আসলাম মেজো ভাবির বাবার বাড়িতে। মেজো ভাবির বাবারা আমাদেরকে নাস্তা দিয়েছিলেন। এরপরে আমরা দুপুরবেলার খাবার আয়োজন করা হচ্ছে, সেগুলো দেখাচ্ছিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিকালের দিকে বের হয়ে গেলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে মেজো ভাবিকে নিয়ে। তো এরপর বাসায় চলে আসছি।